হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভীষণ ইনফরমেটিভ একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক আছে কি না সেটা আপনারা কীভাবে মোবাইলে চেক করবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ভারত সরকারের ইনকাম ট্যাক্স দপ্তরের গাইডলাইন অনুযায়ী 31 মার্চ 2023 মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে, নাহলে 31 মার্চের পর প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এতদিনে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে থাকেন তাহলে ঠিক আছে, যদি না করে থাকেন তাহলে আপনাকে 31 মার্চের মধ্যে কিন্তু লিঙ্ক করিয়ে নিতেই হবে। এখন 1000 টাকা ফাইন দিয়ে লিঙ্ক করা যাচ্ছে, কাজেই আপনারা দেরি না করে জলদি লিঙ্কটা করিয়ে নিন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ঠিকঠাক হয়েছে কি না বা অলরেডি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ছিল কি না সেটা মোবাইলে কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের গুগল অপশানে যাবেন, সেই গুগল অপশানে গিয়ে লিখবেন www.incometax.gov.in, লিখে সার্চ করবেন। দেখুন এরকম একটা পেজ খুলেছে, এখানে নিচের দিকে রয়েছে কুইক লিংকস। এই কুইক লিংকসে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই যে এই লিঙ্ক আধার স্ট্যাটাস, এই অপশানে এবার ক্লিক করতে হবে। এই লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ খুলছে, লিঙ্ক আধার স্ট্যাটাস। এখানে প্যান নাম্বার আর আধার নাম্বারটা দিতে হবে। তো প্যান নাম্বারটা আমি প্রথমে বসিয়ে দেব, এরপর আধার নাম্বারটা, 12 ডিজিটের আধার নাম্বারটা বসালাম। বসিয়ে দেখুন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্কড উইথ গিভেন আধার, মানে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক অলরেডি করা আছে। তো ওইভাবেই আপনারা দেখবেন। এটাকে আমি ক্লোজ করে দেব। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না আশা করছি এবার আপনারা নিজেরাই মোবাইলে চেক করে নিতে পারবেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।